তো তুমি যত সব বাজে অভ্যেস। এভাবে বলার কি আছে, এটা কি আজকে নতুন করে হচ্ছে নাকি? নতুন হোক আর যাই হোক, তুমি ভালো করেই জানো এইসব জিনিস আমি একদমই পছন্দ করি না। আজকে এতদিন হতে চললো আমাদের, তুমি তো কোনোদিনও এভাবে বলনি, আজকে হঠাৎ বলছো কেন? কেন বলবো না, ভালোবাসা মানে এটা না যে তুমি সবসময় আমার সাথে বাজে বিহেভ করবে। আর আমাকে অন্য মেয়েদের মতো ভেবো না যে সবসময় তুমি তোমার বাজে থিংকিং নিয়ে ঘুরবে। আমি আমার মতোই, আমি জাস্ট একটু ভালোবাসাই চাই। মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ, তোমাকে এত ভালোবাসি তাও তুমি এরকম? হ্যাঁ, এসব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে মানে যেটা হয় সেটাই হচ্ছে। কি গো, কেমন আছো? ভালো চলছে। আচ্ছা তুমি কি একটা কথা জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি? কি ভালোবাসো মানে? তার মানে তুমি আমার সাথে এতদিন টাইম পাস করেছিলে? হ্যাঁ আমি তোমার সাথে টাইম পাস করেছি, আর তোমাকে আমি ভালোবাসতেও চাই না। যার নিজেরই চরিত্র ঠিক নেই সে আমাকে কি ভালোবাসবে? তুমি তো আমার থেকে বেশি আমার শরীরকে ভালোবাসো। না পিয়ালি, তুমি এতদিন আমাকে এই বুঝলে, আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি বলছি। থাক থাক, তোমার এসব কথা আমি অনেক শুনেছি, অসভ্য ছেলে কোথাকার। একদম ঠিক কাজ করেছো, এইসব ছেলে রকমই দরকার। আর আমার সাথে যদি তুমি রিলেশনে আসো, আমি তোমাকে রানীর মতন করে রাখবো। সত্যি? আমার সাথে কি আর কি হচ্ছে নাকি, আমি কি পাগল? হ্যাঁ দেখতো ওখানে কি হয়েছে। কি হয়েছে রে, আমি যা খুশি তাই বলতে পারি, ও মাঝখানে কথা বলবে কেন? তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, তো কোথা থেকে আসলো? সরি দাদা, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, এটা কিছুই না, জাস্ট একটা প্ল্যান ছিল। কি কেন, তোমার মনে আছে? দেখো আমার কিন্তু এইসব জিনিস একদমই ভালো লাগে না, আর যদি তুমি এইসবই চাও আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আসলে তুমি চাও কি, আমি তোমাকে এত মন দিয়ে ভালোবাসি তাও তুমি পড়ে আছো আমার শরীরের পিছনে। দেখো এসব আমার আর ভালো লাগে না, আর তোমার যদি এসব করতেই ভালো লাগে তাহলে তুমি তাই করো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তুমি এখন আমার বাড়ি থেকে যেতে পারো। একটা মেয়ে মানুষের কষ্ট কোনোদিন একটা ছেলে বুঝতে পারে না, ওরা শুধু পড়ে থাকে ওদের ধান্দায়। আমাদের কষ্টটা আর কেউই বুঝতে পারে না। আর আমরা খেলনা নই যে যার যেমন ইচ্ছে সে আমাদের সাথে সেভাবে খেলে চলে যাবে। আমাদেরও একটা ইচ্ছে বলে জিনিস আছে, আমরা মানুষ, আমরা খুলে একটু বাঁচতে চাই। আর ভালোবাসা মানে এসব না, ভালোবাসা মানে দুজন দুজনকে বোঝা। আর তুমি কি বুঝবে, তুমি তো আজ পর্যন্ত কোনোদিন আমাকে বোঝার চেষ্টাই করোনি, আর তুমি এখনো ওখানে বসে কি করছো? যাও আমার বাড়ির থেকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে পিয়ালি, আমি আর কোনোদিন এমনটা করবো না। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনোদিন আর এমনটা করবো না। যদি বোঝারি হইতো এতদিন আগেই বুঝতে তুমি আমার কথা। আমি বুঝতে পারি, আমার ভুল হয়ে গেছে, আমি যথেষ্ট চেষ্টা করবো আমার তরফ থেকে। একটা কথা একটা মানুষকে বারবার বোঝানো যায় না পিয়ালি, প্লিজ আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি নিজেকে ছুঁয়ে বলছি, আমি এমনটা আর কোনোদিনও করবো না। আমি তোমাকে বুঝতে অনেকটা লেট করে ফেলেছি, সরি, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। ঠিক আছে, এটাই তোমার লাস্ট চান্স, এরপরে যদি তুমি আবার এরকম করো আমি নিজেকে চেঞ্জ করতে আর একবারও ভাববো না। এই চল, এদের ঝামেলা থেকে লাভ নাই, এদের কি প্ল্যান চলছে আমরা জানি না। চল চল চল, সরি আমার অনেক বড় ভুল হয়েছে, আর আমি এই ভুলটা দ্বিতীয়বার একদমই করব না। আজকালকার ভালোবাসা মানেই এসব, একবার মন দিয়ে একটা মেয়েকে ভালোবেসে দেখো বন্ধু, তোমার জন্য মেয়েটা জীবন দিতেও রাজি থাকবে। আর একটি কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, কেননা তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আরও জোশ বাড়িয়ে দেয়।
ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।